ওমরা পালনে সৌদিতে ছুটছেন আমিরাতের সাধারণ মানুষ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত 3 দিনের লম্বা ছুটি পাচ্ছেন আরব আমিরাতের সাধারণ মানুষ। লম্বা এই ছুটিতে অনেক ঘোরাঘুরির পরিকল্পনা করেছেন অনেকে। অনেকে আবার এই ছুটি ধর্মের পথে ব্যয় করার চিন্তা করে ছুটছেন পাশের দেশ সৌদি আরবে, সেখানে তারা পবিত্র ওমরা পালন করবেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস বুধবার 27 সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানিয়েছেন, গত কয়েকদিনে আরব আমিরাত থেকে অনেক মানুষ সৌদি আরবে গেছেন। খালিজ টাইমসের সঙ্গে কথা হয় শারজার বাসিন্দা রহমত আলী। পেশায় দর্জি রহমত জানিয়েছেন, 2 বছর ধরে ওমরা পালনের পরিকল্পনা করেছেন, এবার লম্বা ছুটি পড়ায় নিজের স্বপ্ন পূরণের সৌদি যাবেন তিনি। তিনি বলেছেন, খুব বেশি চিন্তাভাবনা না করে আমি ভিসার আবেদন করি ও 28 সেপ্টেম্বর বিমানের টিকিট কাটি। এ সপ্তাহে আমি শুক্রবারে জুম্বার নামাজ আদায় করব পবিত্র স্থানে। আমি এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। হজের মৌসুম ছাড়া বছরের যে কোনো সময় ওমরা পালন করা যায়। আর সৌদির পার্শ্ববর্তী দেশ হওয়ায় আরব আমিরাত থেকে অনেক মানুষ প্রায় প্রতি সপ্তাহে ওমরা করতে যান। তবে ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছেন এ সপ্তাহে তাদের ব্যস্ততা বেড়েছে। রেহান আল জাজিরা ট্যুরিজমের কর্মকর্তা শিহাব পারওয়াত বলেছেন, আরব আমিরাতের সবসময় ওমরার ডিমান্ড থাকে, কিন্তু আমরা লক্ষ্য করেছি এ সপ্তাহে মানুষের সংখ্যা বেড়েছে। তারা সৌদি আরব গিয়ে ধর্মীয় কাজে সময় কাটানোর পরিকল্পনা করেছেন। আরব আমিরাত থেকে সড়ক পথে বাসে করেও সৌদিতে যাওয়া যায়, তবে বেশিরভাগ মানুষ বিমানে করে যাতায়াত করেন। ট্রাভেল এজেন্সি অপর কর্মকর্তা জাফর পুলাপাত্তা, যিনি দলবদ্ধ ওমরা যাত্রীদের ওমরা করার ব্যবস্থা করে থাকেন, তিনি জানিয়েছেন সৌদি ভিসা প্রক্রিয়া অনেক সহজ করে দিয়েছে, যার ফলে আমিরাতের বাসিন্দারা আবেদনের মাত্র 1 মিনিটের মধ্যেই মাল্টিপল ই ভিসা পেয়ে যান। আর ভিসা সহজ হয়ে যাওয়ায় আগে তুলনায় বেশি মানুষ ওমরা করতে মক্কায় যাচ্ছেন। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।